হাসিনা সরকার বাংলাদেশের 12টা বাজিয়ে দিয়েছে, বাংলাদেশের জনগণ এটা বুঝে গেছে। বাংলাদেশের ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে, গণ আন্দোলন হয়েছে, সেই গণ আন্দোলনের মুখে হাসিনা ভারতে পালিয়েছে। হাসিনাকে জায়গা দিয়েছে ভারত। ভারত এখন কি করতে চাচ্ছে? হাসিনাকে পুনর্বাসন করবে? হাসিনাকে ক্ষমতায় না রেখে, মানে হাসিনার যারা দোসর ছিল তাদেরকে ক্ষমতায় বসাবে? এই ধরনের চক্রান্ত প্রতিনিয়তই তারা করতে চাইবে। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, এভাবে করতেই থাকবে তারা। কিন্তু বাংলাদেশের জনগণ যেটা বুঝে গেছে, বাংলাদেশের বর্তমান শত্রু অথবা বাংলাদেশের বর্তমান যার সাথে সবচেয়ে বেশি টেক্কা দিতে হবে সেটা হচ্ছে ভারত। ভারত সরাসরি বাংলাদেশকে কিছুই করবে না, কখনোই কিছুই করবে না। তারা পানি ছেড়ে দিবে, যেটা করেছে ইতিমধ্যে। তারা তাদের বিভিন্ন এজেন্ট বাংলাদেশে ঢুকিয়ে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা করতে চাইবে, চেষ্টা করা হচ্ছে বারবার। তবে সবচেয়ে বড় যে ক্ষতিটা বাংলাদেশে করতে চাইবে সেটা হচ্ছে রেমিটেন্স এবং পোশাক খাত। এই দুইটা খাত হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক চাবিকাঠি বলতে পারেন। বাংলাদেশের রেমিটেন্সে তো তাদের হাত দেওয়ার সুযোগ নাই, কিন্তু পোশাক খাতে তারা হাত দিতে পারে এবং তারা খুব সুন্দরভাবে এখানে একটা সমস্যা তৈরি করে এবং খুব সুন্দরভাবে যারা বায়ার আছে তাদেরকে তাদের দেশের দেশমুখী করতে পারে। কিভাবে? বাংলাদেশের যে গার্মেন্টস সেক্টর, এটা তো আপনারা জানেন যে বাংলাদেশের অর্থনৈতিক মূল চাবিকাঠির মধ্যে অন্যতম একটা। এখন কর্মসংস্থানে যারা আছে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে, যারা শ্রমিক, তাদের মধ্যে ঝামেলা বাঁধিয়ে অথবা তাদেরকে উস্কানি দিয়ে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর উত্তেজিত করা এবং বন্ধ করা, ফলাফল কী হবে? বায়াররা অন্য দেশে মুভ করবে। এখন বায়াররা কোথায় যাবে? যেখানে সস্তা পাবে সেখানেই, ভারতে যাওয়ার সম্ভাবনা বেশি। সো ভারত যদি এই কাজটা করতে পারে খুব সুন্দরভাবে, তাহলে কিন্তু বায়াররা ভারতের দিকে চলে যাবে। সো বাংলাদেশের যারা শ্রমিক আছে, বাংলাদেশের যারা এই বিষয়গুলায় কুদায় লাফালাফি করতেছেন, আপনাদের এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে যে আপনাদের গার্মেন্টস যদি বন্ধ হয় আপনাদের কর্মসংস্থান তো যাবেই, পাশাপাশি যে কাজ বাংলাদেশে আসতো সেটা কোন দেশে যাচ্ছে, এই প্রশ্নটা মাথায় নিয়ে আসতে হবে। সো যা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে নিউ বাংলাদেশ, নতুন বাংলাদেশ, হাসিনা চলে গেছে, 15-16 বছরে যা করেছে যা করেছে, এখন তো আপনারা মুক্ত। এখন আপনারা বিবেক বুদ্ধি দিয়ে আপনারা চিন্তা করে কাজ করতে হবে। সো বাংলাদেশকে অর্থনৈতিকভাবে উপরে উঠাতে হলে শ্রমিকদের কোনো বিকল্প নাই, গার্মেন্টসের কোনো বিকল্প নাই। সো এই সেক্টরকে রক্ষা করতে হবে। সেই কারণে আপনাকে, আমাকে, সবাইকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।